জাফরের নিশ্চয় কোনো বিপদ হয়েছে। নানু ভাইকে তুই এই করে করে রাখিস না মা, ওর বাবা মস্ত বড় লোক, ওকে ওকে নিয়ে তোর বাবার কাছে চলে যা মা। বড় বাড়ি দারোয়ানরা এরকমই হয়, আমাদের দুঃখের দিন শেষে খোকা, ঠিকানা খুঁজে পেয়েছি, একটু তোর বাবাকেও পাবো। তুই তো জানিস না খোকা, তোর বাবা কত বড় লোক। আমার অনুরোধ উপেক্ষা করে জব্বারকে 14 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে, বাঘের হুঙ্কার শুনে শিকারী বন্দুক ফেলে পালাই না খান। তুমি অনেকবার অনুরোধ করেছ কিন্তু আমাদের বহু লোক জেলে গেছে। জব্বার বাড়িতে হাহাকার লেগে গেছে। এবার আমি চাই ওই চাঁদ রাহাত চৌধুরীর বাড়িতেও হাহাকার লেগে যাক। রাইট, কিন্তু তোমার ওই গুণধর লোকজন দিয়ে সম্ভব কি? তোমার দ্বারা তো অসম্ভব নয় হাসান জামান। না, তা অসম্ভব নয়। সেশন জাজ রাহাত চৌধুরী, আমি চোখ বন্ধ করছি, তা মেয়ে এবার লুকো তো। এই যে পেয়েছি, পেয়েছি আমার আম্মুকে আমি পেয়েছি। কি আপনি এখানে কি চান? আমি তোমার বিবাহিত স্ত্রী। আমার কোলে তোমার সন্তান,
শালা জাফর খান এমন হাজারো সন্তানের হিসাব রাখে না কারণ তোমার মতো কত মেয়ে মানুষ তার জীবনে এসেছে হারিয়েও গেছে এখানে কেন এসেছো স্বামীর কাছে স্ত্রী একটা প্রত্যাশা নিয়ে আসে তা হলো স্বামীর পায়ের নিচে স্থান পাওয়া নো 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 জাফর খান তার জীবনের কোনো দৃশ্যেই দুবার অভিনয় করে না এত নিষ্ঠুর হয়ো না আমার এতদিনের প্রতীক্ষার পুরস্কার তুমি এভাবে দিও না তোমার বাড়িতে একটা আশীর্বাদেরও তো জায়গা হয় আমিও তাই হয়ে তোমার সেবা করব তবুও তাড়িয়ে দিও না আমি কোথায় যাব আমি কোথায় যাব দূর হয়ে যাও তোমাদের মতো মেয়েদের যেখানে স্থান সেখানে যাও আমার কি অপরাধ জানি না তোমার কাছে নিজের জন্য আর কোন ভিক্ষা চাইব না কিন্তু তোমার রক্ত কি তুমি অস্বীকার করো না নিজের সন্তানকে তুমি বুকে তুললে না সন্তান কার সন্তান একটা অবাঞ্ছিত সন্তানের দায়িত্ব তুমি আমার ঘরে চাপাতে চাও কি করছো তুমি বাচ্চাটা তো মরে যেত তুমি মানুষ না অমানুষ সে কথা জেনেই তো এ বাড়ির বউ হয়ে এসেছো নিজের ছেলের কথা চিন্তা করে কি এই নিষ্পাপ পাত্রের প্রতি তোমার দয়া হলো না তুমি বাপ নামে কলঙ্ক জাফর খান যে কণ্ঠ পছন্দ করে না তা সে স্তব্ধ করে দেয় কে তুমি বলো আপনি যার ঘটনি আমি তার হতভাগী স্ত্রী
Johnny.
ঠিক আছে শুরু করেছে হ্যান্ডস আপ ইন্সপেক্টর রবিনের চোখকে ফাঁকি দেওয়ার সাধ্য কারো নেই এমনকি তার বাবারও নেই জানে দাদ যদি বলি চোর অমনি বুদ্ধি ওর রাইট মাই বয় আজ আমি বিরাট সাকসেস দ্যাট অবৈধ মালামালের দশ দশটা ট্রাক ধরে ফেলেছি তুমি খুশি হওনি দ্যাড ও শিওর শিওর মাই সান But Robbie, I'm very much worried for you. It's a vision risk. Risk na thakle police jiban fix hana na. Oh my goodness. Ama ki ek khuni SP sahab er kache report korte hobe. Bye bye. Robbie? Huh? Ek khuni kotha chole ba? Duty, duty, mother, duty.
তাহলে বোঝা যায় আমার কাজে অবরোধ সৃষ্টি করার জন্যই তুমি ছেলেকে পুলিশ ইন্সপেক্টর বানিয়েছো। হ্যাঁ, তবু যদি তোমার গতি গতি ফেলে। রেশমা, জাফর খান তার হিসেবের বাইরে কিছুই করেনি, সুতরাং গতি তার অপ্রতিরোধ্য। দাঁড়াও, যেদিন নিজের সন্তানের কাছে ওই ভালো মানুষের মুখোশটা খুলে পড়বে সেদিন কি করবে তুমি? এমন কাজ করব যা কোনো বাপ করে না, যা কোনো স্বামী করে না। শোনো, তুমি কি আমাকে খুন করবে? না। তবে কি তুমি ছেলেকে খুন করবে? সময় দেবে তার জবাব, সেদিন দেখব তোমার কাছে কে বড়, স্বামী না ওই সন্তান। ভদ্রলোকের মেয়ে রাত দুপুরে বেসামাল অবস্থায় গুন্ডাদের হাতে পড়ে নাকি? চলুন থানায় চলুন। প্লিজ, ভদ্রলোকের মেয়েকে থানায় নিয়ে অপমান করবেন না, দয়া করে আমাকে পৌঁছে দিন, পাপা খুব চিন্তা করছেন। করছেন নাকি? তা বংশের মুখ উজ্জ্বল করা এমন সন্তানের পিতা ভদ্রলোকের পরিচয়টা তো দিন। আমার পাপা শহরের বিশিষ্ট ব্যক্তি, একজন নাম করা। না বাবা, হয়েছে তো? এই যে মিস ম্যাডাম, ভালো চক্করে ফুললাম তো। রাজছুড়ি তোর চা গরম করে নে। গরম করেছি, আবার গরম কর। আচ্ছা পাপা। ও মাই চাইল্ড, এই জন্যই তো গোলায় গেছে। এই যে এই এই ছোকরা, মিন মিন করে কি বলছো? কে গেছে, কোথায় গেছে? মানে বলছিলাম কি, রাত অনেক হয়ে গেছে। রাত অনেক হয়ে গেছে সেটা বুঝতে পেরেছে? এত রাতে কোন ভদ্রলোকের ছেলে মেয়ে রাস্তায় টোটো করে ঘুরে বেড়ায়? কি না, তা বেড়ায় না। তাহলে তোমরা বেড়াও কেন? ও বাবা, কি পরিচয় তোমার? আমি ইনেস। ইনেস ইনেস, এটা আবার কি ধরনের নাম? সে যাকে শোনা হয় ছোকরা, আমার মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে হলে সন্ধ্যায় বাড়ি ফেরার অভ্যেস করতে হবে, বুঝতে পেরেছ? আল্লাহ, বাপরে, এবার আমি আসতে পারি? জি আসুন। শুনুন, আপনাকে অনেক ধন্যবাদ, আবার আসবেন। দেখুন, দুরকম করে আসা যেতে পারে, ইউনিফর্ম পরে অথবা সিভিল ড্রেসে। কেন, সিভিল ড্রেসে বুঝি গ্রেফতার করা যায় না? যায়, তবে ওসব ট্যাবলেট টুবলেট খাওয়া ছাড়ল। বলুন, আর খাবেন না? প্রমিস। প্রমিস।
করলে এত দূর তলে তলে কোথায় পেলি উপরে উপরে আরো ঘটনা আছে ও মা আরো ঘটনা হ্যাঁ আমার তো তখন বেসামাল অবস্থা ও না আমাকে ওর ঘরে নিয়ে গেল আমাকে না ওর বিছানায় শোয়ালো ১০০% ঠান্ডা লেগে গেছে বাবা Oh, my baby. Good morning, Daddy. Good morning, Good morning, my sweet baby. Oh, Papa, you're not going to be able to get your name. No, Mommy. You're not going to be able to পেঁচার মতো গন্ধ হয়ে কি বললি তা বেবি তুমি সকালবেলা কোথায় যাচ্ছ মা ও ড্যাডি যাচ্ছি একটা ভীষণ কাজে যদি লক্কর ছক্কর মার্কা গাড়ি আমি চালাতে পারবো না 60 মাইলের উপরে মোটে স্পিড নেই না ও শিওর হেই নাও এই নতুন গাড়ির চাবি 100 মাইল স্পিড ও খুব কম মনে হবে ভেরি নটি বয় খুব হয়েছে কথায় কথা মেয়েকে গাড়ি কিনে দিচ্ছ ও যা বাজে গাড়ি চালায় তবে কোন খানা খন্দে গিয়ে পড়বে সেদিন কেঁদে ও ফুল পাবে না দেখো তো ড্যাডি কেমন সে গেলে কথা বলে ও বেবি ডোন্ট ওরি বাপ মায়েরা একটু সেকেলে হয়েই থাকে কিন্তু তুমি তো স্পুটনিক যুগের মেয়ে ওই দেখো ড্যাডি ঠিকই বুঝতে পেরেছে বাবা ড্যাডি বাই মাম্মি তুমি পেঁচা কি হলো কি ভাবছো ভাবছি স্নেহ মমতায় ঢাকা সম্পর্কের কাছে আজ রক্তের দাবি ম্লান হয়ে গেছে কোনদিন যদি লীনার মনে প্রশ্ন জাগে না না ও কথা বলো না লীনাকে আমি পেটে ধরিনি সত্যি কিন্তু ও যে আমাকে মা বলে ডাকে সে কথা ঠিক কিন্তু পাহাড় চাপা দিলেও সত্য কখনো মিথ্যা হয় না লীনা যেমন আমাদের শূন্য বুকে সান্ত্বনার ডালির মতো পূর্ণতা এনেছে তেমনি ধুধু শূন্যতায় খাতা করছে আর এক পিতার বুক আলিপ জবর আর বে জবর বা ঠিক আছে এইভাবে পড়বে সহজে বদলায় না বিদেশি মাল দিয়ে আজ তোমার চেহারা বদলাবো মিস্টার হংকং ঠিক আছিস কোথায় হংকং মাথায় দিয়ে নি
সিঙ্গাপুরি বস বাস বাদ দে ফাইভ ফিট না করবি একটু জলদি কর বাবা আমার হাতে সময় নেই কোথায় শিখেছিস সিঙ্গাপুর হ্যাঁ তোর ওস্তাদ কে কে ভালো করে ফাইট করবি যা মিস্টার কম্বো আমার হাত চালাচ্ছে করুন আরে আমার বাজার উস্তাদ এডভান্স বেরোচ্ছে নেই কেমন দেখলেন দেশি চলবে তো আরে শার্ট তো বরাবর হতেই চাই কিন্তু মুখটা খোলান আপনি তবে রে বান্দা প্রতীক্ষায় থাকবে Who's that Quill? Your father. Look, Mr. Innocent. আপনি আপনি ও নো 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 এটা কোনো ফ্রেন্ডশিপের ভাষা হলো না এই সমস্ত ভাষা আমাদের যুগে চলত আপনি চা আরে চা এটা খাবার জিনিস হলো নিয়ে শোনো মিস্টার ইনেসেনেস আমি জেনেছি তুমি একজন পুলিশ ইন্সপেক্টর গুড কিন্তু কাজটা করেছ ঠিক ডাক্তারের মতো দেবো দেবো মাই চাই আমাদের বস একজন টপ বিজনেসম্যান শহরের সম্মানিত ব্যক্তি মিস্টার জাফর আলী খান বাধা দেবার হিম্মত তুই কোথায় পেলি দুঃখিনী মায়ের বুকের দুধ দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর হিম্মত জোগায় এর পরিণাম কি তা জানিস জানি কিন্তু জাফর আলী খান যদি তার পরিণাম জানত তাহলে নবাবের বিরুদ্ধে দাঁড়াতো না নিজেই যদি কষ্ট করে হাত তুলবেন তাহলেই বোঝা আপনি হলেন শহরের সম্মানিত ব্যক্তি এত সুন্দর গাড়িতে চড়েন আপনার মতোই এই গাড়ির শরীরটা কেমন কত কি মজবুত হ্যাঁ জসলিয়া আরামদাদাকে বেঁধে নিয়ে আয় ওকে বস আমার দৈটরি কিছু আছে যা
আজকেও তোকে ছেড়ে দিলাম। মা! না বাবা, এই অসময়ে বাড়ি এলি যে বাবা, কোনো অসুখ বিসুখ করেনি তো? মা, আমি তাকে দেখেছি। কে? কাকে দেখেছিস? আমার জন্মদাতা পিতাকে। কখন? কোথায়? কিন্তু মা, ওই লোক কারো বাপ হতে পারে না, ওই লোক কারো স্বামী হতে পারে না। ওই লোক এক হিংস্র জানোয়ার দর তোমার কে? সে আমার বাপ হতে পারে না। আমি ওকে খুন করবো। বাপের পশু রক্ত শরীরে নিয়ে হিংস্র পশুর মতো চিৎকার করছিস, কিন্তু এই দুঃখিনী মায়ের রক্ত কি তোর শরীরে নেই? এই বুকের দুধ কি তোর শরীরে এক ফোঁটাও সুস্থ রক্তের জন্ম দিতে পারেনি? মা, আমার শরীরের শিরায় উপশিরায় তোমার পবিত্র রক্তের ধারা বইছে মা। সেই রক্ত যাকে সন্তান হিসাবে স্বীকার করে, তার অন্য কোনো স্বীকৃতির প্রয়োজন হয় না। ওরে পাগল ছেলে, আমরা গরিব। না মা, তুমি নবাবের মা, তুমি মহান, তুমি বিরাট। আমি তোমাকে কথা দিচ্ছি মা, বুকের রক্ত দিয়ে হলেও এই অমর্যাদার ইতিহাস আমি মুছে দেব। স্বীকৃতির ডালা একদিন তোমার পায়ের কাছে মুখ থুবড়ে পড়বে। কেমন করে অ্যাক্সিডেন্ট হলো? আজ বাজে জিনিস খাবে না, নিশ্চয়ই তুমি নেশা করেছিলে। তবাকা, ওসব তো আমি আর খাই না গো। তোমার ভালোবাসা আমাকে মাতাল করে দিয়েছে, আমি পাগল হয়ে গেছি, সেজন্য তো অ্যাক্সিডেন্ট হলো। টিনা, প্রেমের নদীতে ডুবিতে ভাসিতে মন আমার পাতাল পারি ছাতুনি আজাই পোষা পাখির মতন মন আমার ছটফট ছটফট পারি ছাতুনি পিরিতি মারনে মরিব দুজনে জনম জনম ধরে জনম জনম ধরে ডুবিতে ভাসিতে মন আমার উথল পাথল পারি সজনি গো পিরিতি মরণে মরিব দুজনে জনম জনম ধরে জনম জনম ধরে কি হলো? কি তোমার পা? ভালো হয়ে গেছে। কি? আরে আরে, কোথায় যাচ্ছ? এভাবে মিথ্যে বলে ডেকে আনার অর্থ? তোমাকে কাছে পাওয়া। আমি জানতাম এছাড়া তুমি আসতে না। টিনা, তুমি ভুল বুঝেছ। কোনো অজুহাত ছাড়াই তোমার কাছে আসার জন্য মনটা আমার ছটফট করে। রাবিন, টিনা, কি করছো? ইডিয়েটের মতো রিক্সা চালাও, দিলে তো গাড়িটা 12টা বাজিয়ে। ঠিকই কইছেন, গাড়ি 12টা বাজাইছি। আপনি তো আমার জীবনের লাইফটা পাংচার করে দিছিলেন। শাট আপ। সাইড দিয়ে চালাতে পারো না? এই মেয়ে, তুমি ওকে দোষ দিচ্ছ কেন? তুমি তো রং সাইডে এসেছো। আপনি কথা বলছেন কেন? রাইট রঙের আপনি কি বুঝে না? ঠিকই বলেছো, বুড়ো হয়েছি তো তাই ঠিক বুঝেও বুঝে উঠতে পারি না। বোঝেন না তো বোকার মতো কথা বলতে এসছেন কেন? চুপ করুন। আপনি চুপ করুন, একটা কথাও বলবেন না। তুমি? তোমাকে নাক গলাতে কে ডেকেছে? ডাকেনি, এসেছি। আর এসেই যখন পড়েছি সুরাহা একটা হবেই। কি সুরাহা করবে তুমি? একজন ভদ্রলোককে অপমান করলে যা করতে হয় তাই। মাপচান? অসম্ভব, প্রশ্নই ওঠে না। এই ভদ্রলোকের পা ধরে মাপচান বলছে? এত জরুরি কেন? লোকটা তোমার বাপ নাকি? আমার না, তোমার বাপ। শাট আপ, শাট আপ। আরে আরে, কি কাণ্ড, তুমি তো ভারী বেপরোয়া। না পা ধরুন, মাপচান বলছে। থাক থাক, নবাব আলী ছেলে মানুষ। ওঠো মা, ওঠো। কোনো কিছুতে বাড়াবাড়ি করতে নেই মা, দুঃখ পেতে হয়। রিক্সা চলো।
চোখটা মুছে ফেলুন। অবাক কাণ্ড কি জানেন? চাল চলন দেখে মনেই হয় না আপনি মেয়ে মানুষ, কিন্তু চোখের পানি দেখে আজ মনে হচ্ছে আপনি মোটামুটি একজন মেয়ে মানুষ এবং সুন্দরী। কথাটা মনে হয় বোঝাতে পারলাম না। আমার গাড়ির জন্য একজন মডার্ন মেকানিক চাই, পারবে? দেখুন তো চলবে কিনা। চিন্তার কিছুই নেই, কালিজলি মাখা থাকলেও মরচে পড়ে যায়নি, হাত লাগিয়ে দেখতে পারেন। শাট আপ, কথা কম, গাড়ি দেখো। একশো বার সরি, একদম মন করা ম্যাডাম, খুলতে হবে। কি বললে? জি মানে হাত লাগাতে হবে। সব তো ঠিকই আছে মনে হচ্ছে। ইয়ে ম্যাডাম, গন্ডগোল তো আপনার ভেতরে। ইডিয়েট, ঢুকে দেখো। ম্যাডাম মনে হচ্ছে নাট বলতে অনেক একটু টাইট দিলে ঠিক হয়ে যাবে নাকি? তাহলে দেখো কতটা ঢিলা। তুমি এক ছেলে, আরে তুমি এক ছেলে, আমি এক মেয়ে, তুমি প্রেমের আগুন, সেই আগুনে পুড়ে পুড়ে অমর হয়ে গেছি। আমি এক ছেলে, তুমি এক মেয়ে, তুমি প্রেমের আগুন, সেই আগুনে পুড়ে পুড়ে কখন হয়ে গেছি। তুমি এক ছেলে, আমি এক মেয়ে, জালাল ইবনে
গনি বিয়ারা রুম নাম্বার 69 হ্যাঁ নো নিড ইয়া থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কি আর চাকি কোন সাই মডার্ন দরবেশ মনে হয় এ ভাই একটু আগে তোমার হোটেলে এরকম সাইজের একজন আফ্রিকান লোক ঢুকেছে না মিয়া ভাই কেমতের আগ পর্যন্ত ঢোকেনি আলি হায়দার তাহলে শালার বাচ্চা কোটি টাকার হীরা নিয়ে পালালো কোথায় অন্য কোনো খানে এইমাত্র হোটেলে একজন আফ্রিকান লোক হাত পাইছে মনে হয় তার কাছে কোটি টাকার হীরা আছে জাফর খান কারবার এভাবেই করে ব্রিফকেসটা স্টেট আমার হাতে দিয়ে দাও নইলে ছটা গুলি তোমার মাথায় ঢুকে যাবে স্ট্রেঞ্জ বুলেট তোমাদের বুকে ঢোকাতে পারি বাট নো আমি বিজনেস করি টাকা দাও ডায়মন্ড কিনে নাও কত টাকার হীরা আছে মাগুর কারা হীরা সুতরাং 50% প্রাইস 50 লাখ টাকা এগ্রিড Yes, dear. Yes, boss. Now, here are the cows. Here. প্রত্যেকটা হীরে 100 ক্যারেট গ্যারান্টেড লাইক মি থ্যাংক ইউ শিওর ম্যাডাম কিন্তু বিজনেস হয় বিশ্বাসের উপর আর হীরে বাজিয়ে নেবার জিনিস হোয়াট মিস্টার খান আপনি রংমাখানো কাচের টুকরো দিয়ে আমাদের ধোকা দিতে চান হোটেল ইউ আর টকিং আমি ঠিকই বলছি আপনাকে আমরা চিনেছি মিস্টার খান ইউ আর এ ফ্রড মিস্টার গিলবার্ট আজ থেকে আপনার সাথে আমাদের কোন বিজনেস থাকলো না ইউ আর এ ফ্রড লেটস মুভ লেটস মুভ চলে লেটস মুভ চলে মিস্টার গিলবার্ট মিস্টার গিলবার্ট সাদাজি প্লিজ 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 ও গড হাবি সাহেব এই টাকাগুলো ফান্ডে জমা করুন বাবা শুনুন দিনের পর দিন আপনি এতিমদের সাহায্যেন কিন্তু আজ পর্যন্ত আপনার পরিচয়টা জানালেন না মানুষের পরিচয় তার কাজে দেবার মতো কোনো সামাজিক পরিচয় আমার নেই হাবি সাহেব শুধু এটুকু জানো আমি এতিম নই কিন্তু এতিমদের যে কি যন্ত্রণা তা আমি জীবন দিয়ে উপলব্ধি করেছি আমার পরিচয়
আমি এতিমদের আপনজন। আল্লাহ আপনার মঙ্গল করুন বাবা। মায়ের একধার দুধের দাম কত
বসিয়া গায়ের ছাম একধার দুধের দাম মাগো মায়ের একধার দুধের দাম কাঠিয়া গায়ের ছাম পাপুর বানাইলেও ঋণের শোধ হবে না এমন দারদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দারদি ভাবে কেউ হবে না আমার মা এমন দারদি ভাবে কেউ হবে না আমার মা এমন দারদি ভাবে কেউ হবে না আমার মা কেন এসেছো কি চাও আমার কাছে নবাব না এসে থাকতে পারলাম না আমি তোমাকে ভালোবাসি নবাব লীনা না আমার জীবনের সাথে তোমার সুন্দর জীবনটাকে জড়াতে চাই না আমার বুকে জ্বলছে প্রতিশোধের দাবানল সে বুকে কারোর জন্য কোনো ভালোবাসা থাকতে পারে না ভুলে যাও লীনা ভুলে যাও স্বপ্নের মতো সবকিছু ভুলে যাও ভুলে যাব কেন ভুলে যাব কি অপরাধ করেছি আমি তোমার কাছে বলো জবাব দাও কেন মিথ্যে ভালোবাসার দুনিয়া তৈরি করে আজ তা ভেঙে খান খান করে দিচ্ছ কেন কেন জানি না আমি কিচ্ছু জানি না শুধু জানি নবাব একটি শুকনো মরুভূমি না যেখানে পথ হাঁটা যায় ঘর বাঁধা যায় না চলে যাও লীনা আর কোনোদিন এসো না নবাব বাপের উগ্র রক্ত বুকে নিয়ে চিৎকার করে কথা বলছিস তুমি আমার বুকে এসো হ্যালো পেছনে থান্ডার বল প্যাকেজিং এ আজ রাতে কিছু স্মাগলিং এর মাল উঠছে কে জানে খুব জরুরি নয় বরং বিশ্বাস করে এলে চেষ্টা করবে সেই বুলেট খেয়ে মরবে চেষ্টা করবে সেই বুলেট খেয়ে মরবে কেউটের বাচ্চা নয় দুরাশা কিন্তু ছোবল দিতে এসেছে আফিমের গায়ে সুতরাং ও তোমার যাবে এই হারাম করে দল আল্লাহকে ডাক আমার ভাইয়ের গায়ে তোরা হাত তুলেছিস আজ তোদের এমন ধোলাই দেব যে উঠেও দাঁড়াতে পারবি না নওয়াজ বাহাদুর তোমার সাহস আমাকে অবাক করেছে কিন্তু আজ তুমি এমন মার খাবে তোমার পা দুটো চুরচুর হয়ে যাবে ভালো ভালো ভাগ্যবার কেচ আমার পায়ে হাত দেবার আশা তোদের পূরণ হবে না কারণ পা দুটো আমার মাটিতেই পড়বে না এই দেখ
মাশালা মাটিতে নামতেই হলো। তোমার পরিচয় আমাকে জানতেই হবে, কে তুমি? তোমারই মতো একজন মানুষ, মনে করো তোমার বড় ভাই নবাব। ভাই কে নবাব? কি চাইছ? আর কিছু না চাইলেও তোমার আমার ধ্বংস সে পুরোপুরি চায়। কিন্তু কেন বলতে পারো? পুলিশ আমাদের ধ্বংস চায় কেন? হ্যাঁ, পুলিশ সমাজটাকে অপরাধ মুক্ত করতে চায়, আর আমরা সেই অপরাধ। কিন্তু নবাবের সাথে পুলিশের কি সম্পর্ক? শত্রু শত্রু অনেক সময় বন্ধু হয়, এক্ষেত্রে হয়তো বা তাই। এই নবাবকে তোমার খতম করতে হবে। হবে? নবাব আর দুনিয়ায় থাকবে না, কিন্তু তোমাকে তোমার ছেলের দায়িত্ব নিতে হবে, ইন্সপেক্টর রবি। আমি জানি কাজটা তোমার জন্য কঠিন, কিন্তু অপরাধ জগতে অনেক সময় বাপ ছেলের সম্পর্ক মিথ্যে হয়ে যায়। নো নো ড্যাড, ইম্পসিবল, অসম্ভব। তুমি আমাকে চাকরি ছাড়তে বলো না, এ আমি পারবো না। কেন পারবে না? চাকরি করার দরকারটা তোমার কোথায়? আমার এত বড় বিজনেস। ঠিক আছে ঠিক আছে, তুমি বসেই খাও। নো ড্যাড, একজন উপার্জনক্ষম পুরুষ, সে যত বড় লোকেরই সন্তান হোক না কেন, বসে খাওয়া তার জন্য একটা সামাজিক অপরাধ। ঠিক আছে ঠিক আছে, তুমি একটা ভদ্রচিত চাকরি খুঁজে নাও। কেন ড্যাড, খাকি পোশাক পরলে কি লোকগুলো অভদ্র হয়ে যায়? ও নো নো মাই বয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট, আমার কথা বোঝার চেষ্টা করো। পুলিশের চাকরি ভীষণ রিস্ক, যে বিরাট চক্রের পেছনে তুমি লেগেছ তারা আমাকে হুমকি দিচ্ছে, তোমার আমার জীবন বিপন্ন হয়ে পড়েছে। মানুষের জীবন অপরাধীর হাতে পুতুল নয় ড্যাড, জীবন মানে রিস্ক এবং তা সার্বজনীন। রবিন মাইসা, আমার মুখ চেয়ে কথা বলো, তোমার মায়ের কথা চিন্তা করে কথা বলো, কেন বুঝতে পারছ না? সন্তানের অমঙ্গল আশঙ্কায় স্নেহপরায়ণ পিতামাতার মন কত ব্যাকুল হতে পারে, ভেবে দেখো। তুমি আমার একমাত্র সন্তান ড্যাড, একাধিক সন্তানের জন্য পিতৃস্নেহের অভাব হয় না, কিন্তু ড্যাড আইনের সেবক কোনো সন্তান স্নেহের ডালিতে বন্দী থাকতে পারে না। আইন 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 তোমার সব, আমি তোমার কেউ নই। তুমি আমার মাথার মণি ড্যাড, তুমি আমাকে দুনিয়ার আলোয় এনেছ, তুমি আমার পিতা, কিন্তু ড্যাড একই সাথে আমি আইনেরও সন্তান। আই এম সরি, আই এম সরি, আমাকে তুমি ক্ষমা করো ড্যাড। শুধু নবাবের মৃত্যু সংবাদের জন্য প্রতীক্ষা করব। পাবেন বস, রাইট, কিন্তু ব্যর্থ হলে মৃত্যু তোমাদের জন্য প্রতীক্ষা করবে। এ ছবি ড্যাডি, এ ছবি নবাবের। নবাবের সাথে তোমার কি সম্পর্ক ড্যাডি? কি সম্পর্ক তার সঙ্গে ড্যাডি? আমি আমি নবাবকে ভালোবাসি। ড্যাডি এ তুই কি করেছিস মা, তুই কি করেছিস? কেন কেন ভালোবাসতে গেলি ড্যাডি? ভালোবাসে তো অন্যায় নয় ড্যাডি, তুমি কি তোমার একমাত্র মেয়ের সুখ চাও না? তোর এই সাধারণ সুখে কতগুলো কান্নার সাগর ওত পেতে আছে। এতটা বয়স হলো আমার কোনো আবদারে তুমি না বলনি,
আজ আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। আমার ভালোবাসার পৃথিবীটা তুমি ভেঙে দিও না ড্যাডি, তুমি ভেঙে দিও না। Thank you.
Romil!
জানে কিন্তু ভুলে গেছে ওকে ছেড়ে দিতে বলে চেষ্টা আমার পিস্তল কিন্তু প্রতীক্ষা জানে না শাবাশ স্পাইকে হাতিয়ার ফেলে দিতে বলো এবার সবাই ভদ্রলোকের মতো সামনে গিয়ে এসো 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 হ্যাঁ ভাই শুকনো কাঠের টুকরো সময়ে মজবুত হাতিয়ার হয় থ্যাংক ইউ ধরা পড়েছে Yes? Oh, no, no! Stop this nonsense! Oh, God! Ekir pore ek amar spot gulo hatra hoye jacche. Lokno sob dhara porche. And now, I have to do something. সমাজের কাছে তো প্রবৃত্তি হলো এ কথা সত্যি তুমি জাস্টিস রাহাত চৌধুরীর মেয়ে তোর বাবার কাছে চলে যাস ক্ষমা করে আমার হারিয়ে যাওয়া মেয়ে তামি তোমরা যখন আনন্দে কাঁদবে তখন সত্যি সত্যি কাঁদানোর জন্যই তোমাদের নিয়ে যাচ্ছে বল তোদের লিডার কে জানে কিন্তু বলবে না এবং এটাই হলো গ্যাংস্টারদের নিয়ম নবাব হাতে তার কোলের মতো দুটো কানের জন্য তার বিরাট শরীরটাকে দেখতে পায় না সেটা তার দোষ নাই কি বলতে চাও তুমি পর্যাপ্ত স্নেহ আর ভালোবাসা হাতের কানের মতোই তোমাকে আড়াল করে রেখেছে কাজেই পরিষ্কার করে বলো চাপের মুখে চিস্তিয়া যার নাম বলবে তা শুনে কি তোমার বিশ্বাস হবে কার নাম কে সে তোমার বাবা জাফর আলী খান আমি বিশ্বাস করি না শরীরে ক্যান্সার হলে রোগীও তা বিশ্বাস করতে চায় না নবাব তুমি যা বলছো তা যদি মিথ্যে হয় তার শাস্তি আছে আর যদি সত্যি হয় ইন্সপেক্টর রবিন বলছি ড্যাড লিসেন মাই বয় তুমি একটা বড় বিপদে ফেলেছো সুতরাং আমার অর্ধাঙ্গিনী হিসেবে আমি তার ভাগ দিয়েছি তোমার মাকে মা ড্যাড ড্যাডি ড্যাডি তুমি মাকে অত্যাচার করছো কেন একটি মাত্র কারণ তুমি মাকে যত ভালোবাসো বাপকে ততই ঘৃণা করো কিন্তু মায়ের বিপদে তুমি বাপের কথা নিশ্চয়ই শুনবে না কখনো না না রবিন না আমি অত্যাচার সইতে না পারি আমি মারা যাব কিন্তু তুই আমি সব থেকে দূরে সরে যাবি না তুমি মানুষ
না অমানুষ। আমার কথা না শুনলে আমি তা প্রমাণ করব। শোনো মাই বয়, অবিশ্বাস্য হলেও সত্য যে আমার স্বার্থের প্রশ্নে স্ত্রী সন্তানের কোনো দাম আমার কাছে নেই। আমি জানি মায়ের জন্য তুমি জীবন দিতে পারো, অতটা নিষ্ঠুর আমি নই। আমি চাই তোমার মায়ের বদলে আমার দুশ্মন ওই নবাবকে, যা কেবল তুমি আমাকে দিতে পারো। নো নেভার, তোমার মতো বাবার চেয়ে ভাইয়ের মতো বন্ধু আমার কাছে অনেক দামি। তোমার মাকে নিয়ে আমি দিলদারপুর পাহাড়ে থাকব, নবাবকে নিয়ে তুমি ওখানে এসো, নইলে স্ত্রী হারিয়ে আমি কাঁদব না, মা হারিয়ে তুমি কাঁদবে। হ্যালো হ্যালো হ্যালো। আমি জানি কি প্রস্তাব তোমাকে দিয়েছে, মায়ের জীবনের খাতিরে তোমাকে তাই করতে হবে। না অসম্ভব, এত বড় অধর্ম আমি করতে পারবো না, কিছুতেই না। মাকে রক্ষা করা কি সন্তানের ধর্ম নয়? হ্যাঁ হ্যাঁ, মাকে রক্ষা করা সন্তানের ধর্ম, কিন্তু কোনো কিন্তু নয় ভাই। তুমি আমাকে বন্ধু ডেকেছো, ভাই ডেকেছো, তোমার মা সে তো আমারও মা, রক্তের স্বীকৃতি নাই বা থাকলো। নবাব? হ্যাঁ, নবাব বেঁচে থাকতে তার মায়ের উপর ফুলের টোকা দেওয়ার ক্ষমতা এই দুনিয়ায় কারো নেই। হ্যাঁ বাবা, আমি জানি আমার নবাব কোনো অন্যায় করতে পারে না, ন্যায়ের পথে তুই শহীদ হয়ে গেল, আমি কাঁদব না। যা মা। হ্যাঁ বাবা। এই তো আমি তোমার সামনে, এবার কোন রকম চালাকি না করে নবাবকে এখানে আসতে বলো ভাই সাহেব। তুমি স্যার আমার কাছে যাব না নিখোঁজ, আমার ড্যাড না, তুমি এই মুহূর্তে আমার ছেলে নও, শুধু একজন পুলিশ ইন্সপেক্টর, কিন্তু বিশ্বাস আমাকে করতেই হবে। তাকিয়ে দেখো, তুমি যত দেরি করবে তোমার মা ততই কষ্ট পাবে। কোনো চিন্তা নেই ভাই, মায়ের দোয়া যে সন্তানের ঢাল, কামানের গোলাও তার বুক ভেদ করতে পারে না। যা বলেছে সে মতো কাজ করো। স্বামীকে নিজের হাতে খুন করতে? স্ত্রীর কাছে স্বামী পরম ধন, কিন্তু সন্তান তার কাছে কলিজার টুকরো। আমার নবাব কোথায়? নবাব? নবাব তোমার মানে নবাব আমার ছেলে? নবাব তোমার ঔরসজাত, কিন্তু আমার ছেলে। ও জোহরা, কি আমি কি করেছি, আমি কি করেছি, আমি নিজের বুকে এভাবে ছুরি বসাবার হুকুম দিয়েছি, আমি আমি নিজ মুখে নবাবকে খুন করার হুকুম দিয়েছি, আর 5 মিনিট পর নবাবকে মেরে ফেলা হবে। খবরদার, কেউ চালাকি করার চেষ্টা করলে এই মহিলা মারা যাবে।
জাফর খানলে আমি তোর কলজা ছিঁড়ে খাবো। শাবাস শাবাস, বাঘের বাচ্চার মতোই কথা। মা ওগো, এসব সময় আছে, তুমি মরণ খেলা বন্ধ করো। জাফর খান, তুমি মানুষ নও জানোয়ার, কিন্তু মনে রেখো নবাবের হাত থেকে তোমার রেহাই নেই। আজ আমার হাত থেকেও তোদের কারো রেহাই নেই। জাফর, আইনের হাত অনেক লম্বা। বিচারপতি, আমার হাত তার চেয়ে আরেকটু বেশি লম্বা। বিচারপতির হাত চৌধুরী, তোমার এই হাত দিয়ে জীবনে অনেক লোকের জেল দিয়েছ, ফাঁসির হুকুম দিয়ে জীবন দিয়েছ। জাফর খান বদমাশ। ওটা ছেড়ে দেন। না 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 না, ওই কাটওয়ালা পাথর এখন কাহিনীর মূল ছিলেন, আর তুমি বিচারপতি নায়ক। ওই পাথর পড়লে তুই মহিলা মারা যাবে, তোমার তুই মেয়ে ফাঁসিতে ঝুলবে। এবার দেখব বিচারপতির হাত কি রায় দেয়। পিস্তল নামা রবেন, নইলে নবাব মারা যাবে। আমার আকাঙ্ক্ষিত বস্তু নবাব শেষ পর্যন্ত আমার হাতে এসেছে, কারণ আমার হাতে তোর মৃত্যু লেখা আছে। এক্ষুনি তা অপমান হবে। আমার নবাবকে ছেড়ে দাও। আমার জানের দুশ্মন এই নবাব, এমন কোন ক্ষতি নেই যা আমার করেনি। ও জান নিয়েই আজ আমার জান ঠান্ডা করবো। না, জাফর খান যাকে তাকে সন্তান বলে স্বীকার করে না। না না, অস্বীকার করে তুমি নবাবের জন্মকে কলঙ্কিত করো না। আমি জীবনে বহু খুন করেছি, কিন্তু কোনো প্রমাণ রাখিনি। আজও ইন্সপেক্টর পুত্র, ন্যায়পরায়ণ স্ত্রী, আর নীতিবান বিচারপতির সামনে খুন করে সাক্ষী রাখতে চাই না। নবাবকে খুন করার দায়িত্বটুকু বহন করছে আইনের সন্তান, আমারই পুত্র ইন্সপেক্টর রবিন। ড্যাডি, আমি এক থেকে তিন পর্যন্ত গুনব, চার বললে টিনা মরবে, পাঁচে নিনা, এবং ছয়ে তোমার মা। না ড্যাডি, ড্যাডি, তুমি একটা জঘন্য বাবার খুনি। জাফর খান, মৃত্যু লাগে কেউ মরে না। অ্যাক্সিডেন্ট করেও তুই আমাকে মারতে পারিস রে। হাসপাতালে ডাক্তার বেশি খুনি পাঠিয়েছিস দেখে আমাকে মরার ভান করতে হয়েছিল। জাফর খান, আজ তোর পাপের হিসাব দেওয়ার পালা। আমি শেষ রক্ষা করতে নবাবের মা এক আল্লাহ ছাড়া মাথা তো করে না।
মাথা তোলো মা মাথা তোলো ماتي كاحولي راتب بدون ما تبيش ولا نجمته
তোকে আমরা নবাব বানাইনি বাবা। আমরা চেয়েছিলাম আমাদের খুনির লজ্জাদার স্বীকৃতি, তা আজ আমাদের মিলেছে। করতে আমাদের কোনো দুঃখ নেই না বাবা, না আলী হায়দার নবাবকে ছেড়ে যেতে পারে না। পাগলা নবাব আলী হায়দার আলাদা জীবন, মামা আলী হায়দার বেঁচে থাকবে নবাবের মাঝে। মামা Like, comment, share and subscribe now.